মানুষের জীবনে তাদের অজান্তেই কখনো কখনো এমন কিছু ঘটে যায় যা তাদের মন মাথাকে এক নিমেষে ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্ট। তীব্র ভয়াবহ ভাব বাকি সমস্ত ভাবেদের অভাব ঘটাতে পারে চোখের পলকেই। তবে তখন এই জ্ঞানটা থাকে না যে আদৌ চোখের পলক পড়ছে কিনা। চোখ খোলা হোক বা বন্ধ, তখন কেবল ভয়াবহতায় অন্ধ। প্রাণের স্পন্দন আপ্রাণ চেষ্টা করেও ভয়াবহতার রেশ কাটাতে অক্ষম হয়ে মুখ লোকাতে জায়গা নেয় মৃত প্রাণের অন্ধকার কবরে। পুরো ব্যাপারটা ঘটে যায় আজ থেকে দিন পাঁচেক আগে। খোলসা করে বলি, তবে মন দিয়ে শুনুন, এখন থেকে পিছিয়ে যাচ্ছি 5 দিন আগে। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা সাঁওতালিদের নাগ দেবতা। গল্পটি খানিকটা হলেও প্রাপ্তবয়স্কদের জন্য। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুরু হচ্ছে সাঁওতালিদের নাগ দেবতা। এখনো বিশ্বাস করতে পারছি না যে আজ আমি সত্যি এখানে এসে পৌঁছতে পেরেছি। 2 বছর অক্লান্ত পরিশ্রম আর অবিচ্ছেদ্য ধৈর্যের ফল হিসেবে আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে ধীরে ধীরে। জঙ্গলের মধ্যে এই জায়গাটায় কি যেন একটা আছে যা মোহের বাঁধনে শক্ত করে বেঁধে রেখেছে আমার বুকের বাম দিকের মাংসপিণ্ডটাকে, আর প্রত্যেকটা কম্পনে কেবল মুগ্ধতা আর মুগ্ধতাই যেন ছড়িয়ে পড়ছে আমার শরীরে বয়ে চলা তৃপ্ত রক্তের মধ্যে। জঙ্গল পাহাড়ের কোনাকাঞ্চি থেকে ভেসে আসছে সুকণ্ঠ পাখিদের কণ্ঠস্বর। কাছেই কোনো একটা ক্ষীণ জলপ্রবাহের কুলুকুলু শব্দ যেন ধ্যানের রাজ্যে নিয়ে যেতে চাইছে আমায়। কাঁধে ঝুলে থাকা ক্যামেরাটা যেন বলতে চাইছে, কেন ব্যাগের মধ্যে আবদ্ধ করে রেখেছো আমায়? আর আমি যেন তাকে সান্ত্বনা দিয়ে বলছি, একটু ধৈর্য ধরো বন্ধু, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আগে মস্তিষ্কের হার্ড ডিস্কে পুরোটা জড়ো করে নি, তুমি তো আছোই ভার্চুয়াল মেমোরি হিসেবে। ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসছিল, আমি পা চালালাম ক্যাম্পের দিকে। আজ রাত থেকেই শ্যুট শুরু হবে, আর আজ রাতেই আমার দেখা এতদিনের স্বপ্নটার ফিতে কেটে উদ্বোধন করব আমি। ক্ষমা করবেন, আসলে নিজের স্বপ্নে এতটাই হারিয়ে গেছিলাম যে নিজের পরিচয়টুকুও দিতে ভুলে গেছি। আমি আর্য, এখন যেখানে আছি সে জায়গাটা ত্রিকুট পাহাড়ের পূর্ব দিকে জঙ্গলের মধ্যে অবস্থিত একটি সাঁওতালি গ্রামে। গত 2 বছর অনেক চেষ্টার পর আজ আমি সুযোগ পেয়েছি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করার। আর এই ডকুমেন্টারি কোনো সাধারণ কিছু নয়, যদি সাধারণ হতো তাহলে বোধহয় অনেক আগেই সুযোগ পেয়ে যেতাম। কিন্তু যে উপজাতি বা যে জায়গা নিয়ে মানুষজনের মধ্যে ভয় ভীতির অন্ত নেই, সেই জায়গা অবধি পৌঁছানোটাও একটা কষ্টসাধ্য ব্যাপার বলে মনে হয়েছে এই 2 বছরে। এই জায়গার খোঁজ যাকে জিজ্ঞেস করেছি হয় সে এড়িয়ে গেছে, কিংবা নানানভাবে ভয় দেখিয়ে আমায় এখানে পৌঁছতে সাহায্য করেনি। দিন 15 আগে সঠিক জায়গার খোঁজ পেয়ে তল্পিতল্পা গুছিয়ে আজ দুপুরেই এসে পড়েছি।
একজন বাঙালি মানুষ আমায় অনেক সাহায্য করেছেন। তিনি এখানকার ফরেস্ট ইন্সপেক্টর, মিস্টার এস সি পাণ্ডে। তার পুরো নাম হল ইন্সপেক্টর সুভাষচন্দ্র পাণ্ডে। যাই হোক, পরপর দুদিন ডকুমেন্টারির শ্যুট চলবে, ক্যামেরা মাইক্রোফোন সবই প্রস্তুত আছে, এখন শুধু রাত হবার অপেক্ষা। রাত থেকেই শুরু হবে এখানকার সাঁওতালিদের অনুষ্ঠান। ইন্সপেক্টর পাণ্ডে বলছিলেন আজ নাকি ওদের কি একটা উৎসব আছে, কিংবা হয়তো কোনো পুজো জাতীয় কিছু। তার কারণে ইন্সপেক্টর বলেছিলেন, মশাই ফিল্ম তুলতে চাইলে ঠিক এই সময়টা আসুন, এমন জিনিস আগে কোনোদিনও দেখেননি, তা আমি লিখে দিতে পারি। সেই জিনিসকে ক্যামেরাবন্দি করার আশায় আমার এখানে এসে পড়া। ত্রিকূটের আশেপাশে এমন একটা উপজাতির বসবাস আছে বলে অনেক আগে থেকেই শুনেছিলাম, কিন্তু কিছুতেই খোঁজ পাচ্ছিলাম না। আর এই সুভাষচন্দ্র পাণ্ডে হলেন দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা, এবং তিনি হলেন আমার দিদির স্বামীর বন্ধু। দিদির বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েই তার সাথে আমার আলাপ। তারপর কথায় কথায় এই প্রসঙ্গ উঠে আসায় তিনি হঠাৎ বলে ওঠেন, আরে আপনি যে জায়গার কথা বলছেন, আমি স্বয়ং সেই জায়গার ফরেস্ট ইন্সপেক্টর, আমি নিয়ে যাব আপনাকে সেখানে। কেন জানি না মনে হয়েছিল আমার অক্লান্ত পরিশ্রম দেখে ভগবান বোধহয় আমার সাথে এই মানুষটির দেখা করিয়ে দিয়েছিলেন। আর তারপর আমি এখানে নিজের স্বপ্নের পিছু করতে করতে। অনেক প্রস্তুতি বাকি, এখন আপাতত তৈরি হয়ে নেওয়া যাক রাতের জন্য। বেশ খানিকক্ষণ হয়ে গেছে সাঁওতালিদের নাচ গান শুরু হয়েছে, শ্যুটও চলছে জোর কদমে। এ জিনিস দেখলে সত্যি মন ভরে যায়। পুরো ব্যাপারটা এখন শুনে বেশ খানিকটা বুঝেছি, তা হলো আজ এই সাঁওতালিদের এক অতি প্রাচীন নাগ দেবতার পূজা। এই দেবতাকেই এরা সর্বশক্তির উৎসরূপে গণ্য করে, আর তাই এই পূর্ণ অমাবস্যা তিথিতে সপ্তাহের তৃতীয় শনিবার অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। নাচ শুরু হওয়ার আগে এরা প্রত্যেকেই দেবতাকে আরতি ও তার সবচেয়ে প্রিয় খাদ্য উটবেড়ালের মাংস নিবেদন করে শুরু করে এই রাত্রিকালীন নৃত্য। আমিও সেই দেবতার দর্শন করে এসেছি, সাথে সাথে ক্যামেরাবন্দিও করেছি। দেবতাটি অদ্ভুত দর্শন, তার কোমরের ওপর থেকে মাথা অবধি একদম যেন দেবাদিদেব মহাদেবের মতো দেখতে, কিন্তু কোমরের নিচের অংশ পুরোটাই একটি মোটা সাপের দেহ, দেখতে যেন অনেকটা জলপরীদের মতো, কিন্তু খুব ভয়ানক। তার কুণ্ডলী পাকানো নিম্ন দেহটা যেন গায়ে কেমন একটা শিরশিরে ভাব জাগিয়ে তোলে। একই দেহে সৌন্দরতা ও ভয়ঙ্করতার এক অদ্ভুত মিশ্রণ এই দেব মূর্তিটি। ধামসা মাদলের ওপর তাল রেখে চলেছে তিনজন সাঁওতালি সুঠাম দেহী পুরুষ, আর তার সেই তালে তালে তাল মিলিয়ে নাচে ও গানে মগ্ন 15 জন সাঁওতালি নারী। চারিপাশে সুসজ্জিত মশালের আলোয় তাদের দেখে শ্যামবর্ণ হরিণের দল বলে মনে হচ্ছে। তাদের মাথায় গোঁজা 3টে 3 রঙের লম্বা লম্বা বনফুল। এদের মধ্যে কয়েকজন আছে যারা ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতে পারে। তাদের একজনের মুখেই শুনলাম, ফুলমণিকে আজ সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে না, ও এলে নাকি আরও জমে যেত আসর। আমি জিজ্ঞেস করলাম, ফুলমণিকে? সে বলেছিল ফুলমণি হল এদের সর্দারের মেয়ে, আর ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হল নাগদেবতার আশীর্বাদী কন্যা। তখন আমি বলি, তাহলে তোমরা ওকে খুঁজতে যাওনি কেন? তখন সে বলে, ফুলমণি নাকি অমণি, সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়, এ জঙ্গলের এমন কোনো জায়গা নেই যা সে চেনে না, রাত হলে ঠিক চলে আসবে নাগ দেবতার টানে। আমি আর বিশেষ মাথা ঘামালাম না ব্যাপারটা নিয়ে, এক মনে শ্যুট করে চলেছি। তারপর হঠাৎ খেয়াল হলো ইন্সপেক্টর পাণ্ডে আসবে বলেছিলেন, কখন আসবেন তিনি?
একবার চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিলাম তিনি আশেপাশে আছেন কি না। চোখে পড়ল না। এত অবধি হলো এই গল্পের একটা সুষ্ঠু ও স্বাভাবিক দিক। এরপরই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা যা আমার শিরা উপশিরার প্রত্যেকটা কোনাকাঞ্চি ভরিয়ে দিয়েছিল অবিশ্বাস্য অদ্ভুত ভয়ঙ্করতায়। প্রায় ঘন্টা চারেক কেটে গেছে। সাঁওতালিরা তাদের নাচ থামিয়েছে। এইবার সবাই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে নাগদেবতার মন্দিরের দিকে। আমিও তাদের পিছন পিছন ক্যামেরা নিয়ে চলেছি। এতক্ষণেও ইন্সপেক্টর পাণ্ডের দেখা পাওয়া যায়নি। রাত এখন প্রায় দুটোর কাছাকাছি। নাচের জায়গা থেকে মন্দির বেশি দূরে নয়। চারিদিক গাছপালায় ভরে আছে। অন্ধকারের জন্য আশপাশে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলিকে সিলুয়েট দৈত্য মূর্তির মতো দেখাচ্ছে। অনেকের হাতে মশাল থাকায় এক অদ্ভুত আলো আধারি সৃষ্টি করেছে। তাতে অন্ধকার যেন ঘাড়ে চেপে বসবে বলে মনে হচ্ছে। যতক্ষণ মশালের আলোর আয়তায় আছি ততক্ষণই যেন সদৃশ্য আছি। আলো মিলিয়ে গেলেই অন্ধকারে অদৃশ্য হয়ে যাব। এমনভাবে মন্দিরের একদম সামনে এসে পড়লাম। আর এখানে দৃশ্য দেখেই সমস্তটা যেন স্তব্ধ হয়ে গেল। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একদম সোজা দেখা যাচ্ছে নাগদেবতার মন্দির ও মন্দিরের ভেতরের দেবমূর্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নাগদেবতার মূর্তিটির কোমরের ওপর পুরো অংশটা এখন ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মাটির ওপর। মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়েছিলেন সাঁওতালি সর্দার। তার মুখ থমথমে। তাকে চুপ থাকতে দেখে উপস্থিত কেউই কোনো কথা বলছে না। কথা বলার মধ্যে একমাত্র বলে চলেছে আশপাশে গা ঢাকা দিয়ে থাকা ঝিঝি পোকারা। ঘটে যাওয়া ঘটনা দেখে প্রত্যেকের মতো আমিও অবাক। কে করলো এমন অবস্থা? এত জাগ্রত প্রাচীন নাগদেবতার মূর্তি কে এমন করে ভাঙল? সাঁওতালি সর্দারকে দেখলাম মাটির ওপর কি সব আঁকি বুকি কেটে কি যেন একটা করছে, সে জিনিস আমার দুর্বোধ্য। ভাবলাম আমার পরিকল্পিত সমস্ত কিছুতে কেউ যেন জল ঢেলে দিয়েছে। শ্যুট করার মতো আর কিছুই ছিল না তখন। সাথে সাথে এটাও বুঝেছিলাম যে এরা আজ আর কোনো কিছুই করবে না। যে দেবতার পুজো উপলক্ষে এত কিছুর আয়োজন, সেই দেবতারই যখন এই অবস্থা, তখন আর কিছু কি করে করা সম্ভব? কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ক্যাম্পের দিকে ফেরার রাস্তা ধরলাম। ভাগ্যিস হাতে টর্চটা ছিল, তাই রক্ষে। নয়তো এমন অন্ধকারে পথ চিনে ফিরে যাওয়া সহজ কথা নয়। মন্দির ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। বাঁয়ের পথটা ধরতেই কানে গেল শব্দটা। রক্ত ঠান্ডা হয়ে যায় সেই শব্দ শুনলে। এমন জঙ্গলে বিষাক্ত সাপ খোপের অভাব নেই। অতর্কিতে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তাহলেই গেল। আমি আর এগোলাম না সামনে। যে শব্দটা পাচ্ছি সেটা যে নির্দ্বিধায় একটা সাপের শব্দ তা বুঝে নিতে অসুবিধা হয়নি। ভাবলাম পথ হাঁটতে হাঁটতে যদি সাপের গায়ে পা তুলে দিই, তার চেয়ে বরং এখানে দাঁড়িয়েই আশপাশটা দেখে বুঝে সুঝে এগোই। সে কারণেই এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখছি। ভালো করে কান পাতলে বোঝা যায় শব্দটা উত্তর দিকের ঝোপটার ভেতর থেকে আসছে। সেদিকে আলো ফেলতেই একটা চকচকে লাল রঙের কি যেন চোখে পড়ল। ডালপালার জন্য ভালো করে দেখা যাচ্ছে না জিনিসটাকে। সাত পাঁচ ভেবে একটু এগিয়ে গেলাম উত্তর দিকে।
তারপরই এমন একটা দৃশ্য চোখে পড়ল যা দেখে হাত পা কাঁপা ছাড়া আর কিছুই হওয়ার ছিল না। দেখলাম একটা বিশাল দেহি মোটা সাপ আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে একটা মানব দেহ। কি সাংঘাতিক দর্শন, অতি ভয়ানক যে তাকে দেখতে, তা না দেখলে বোঝা যায় না। সাপটির সারা দেহে ছোট ছোট বেল কাঁটার মতো কাঁটা ভরে আছে, তাই মানুষটিকে জড়িয়ে ধরার কারণে সেই কাঁটাগুলি মানব দেহটিকে বিদ্ধ করছে, আর সেই বিশাল সাপের মুখটা এখন সেই মানবটিকে গিলে ফেলতে চেষ্টা করছে। কারণ সাপটির মুখের মধ্যে মানুষটির কপালের বেশ কিছুটা অংশ ইতিমধ্যেই ঢুকে গেছে। আর এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, যে মানুষটিকে সাপটি জড়িয়ে ধরে আছে তাকে আমি খুব ভালো করেই চিনি। সে হলো ইন্সপেক্টর সুভাষচন্দ্র পাণ্ডে। পাণ্ডেবাবুর ঠোঁটের কসবে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা, গুঙিয়ে ওঠার মতো ক্ষমতাও যেন তার নেই। ওই দৃশ্য যে আমার মধ্যে কেমন ভয়াবহতা সৃষ্টি করেছিল তা কেবলমাত্র বলে বোঝানো সম্ভব নয়। সাপটির দিকে টর্চের আলো ফেলে রেখেছিলাম বলেই বোধ হয় এবার হঠাৎ দেখি সাপটি মাথা তুলে আমার দিকে তাকালো। আমি দিব্যি টের পাচ্ছি আমার এখান থেকে এক্ষুনি দৌড়ে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমার পা নড়তে চাইছে না। সারা দেহ যেন অবশ হয়ে শক্ত হয়ে আছে। ধীরে ধীরে সাপটি ইন্সপেক্টর পাণ্ডেকে ছেড়ে আমার দিকে আসতে থাকলো। কি ভয়ানক তার চেহারা, কি ভয়ানক তার গতিবিধি! গায়ের রুইতন মার্কা চাকা চাকা দাগগুলো যেন চকচক করে চোখে কেমন একটা ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আমার মনে হলো এ কোনো জাগতিক সর্প হতেই পারে না। পৃথিবীতে কি আদৌ এমন সাপ সত্যি দেখা যায়? তার দেহ দেখলে পাইথন বলে ভুল হয়, কিন্তু পাইথন আমার খুব চেনা, এ জিনিস সে জিনিস নয়। সারা গায়ে কাঁটা বহুল অলৌকিক সাপটি এখন আমার দশ হাতের মধ্যে। সে হিস হিসিয়ে তার আগমনী বার্তা জানাচ্ছে আমায়। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল হাতের টর্চটা আছে বলে এমন অন্ধকারে আমি ভীষণ সৌভাগ্যবান, কিন্তু এই টর্চটির জন্যই আমি এখন নাম লেখাতে চলেছি দুর্ভাগ্যবানদের খাতায়। আমি পরিষ্কার বুঝতে পারছি ইন্সপেক্টর পাণ্ডের যে হাল হয়েছে আমারও সে অবস্থাই হতে চলেছে। সারা শরীর আগের চেয়েও বেশি অসার, হাঁটার ক্ষমতাহীন পা দুটো যেন করজোড়ে ক্ষমা চাইছে আমার কাছে, আর কেঁদে কেঁদে বলছে আমায় ক্ষমা করে দিও, তোমার এমন বিপদে কোনো সাহায্য করতে পারছি না আমি। ততক্ষণে সাপটি আমার পাঁচ হাতের মধ্যে এসে ফোনা তুলে সোজা হয়ে উঠল। তার হিস হিস শব্দের নিঃশ্বাস যেন এখন আমায় ঠান্ডা একটা আবরণে ভরিয়ে দিচ্ছে, আর বুঝতে পারছিলাম আর বেশিক্ষণ হাতে নেই আমার। সাপটি আরো খানিকটা এগিয়ে এলো আমার দিকে, আর ধরে রাখতে পারলাম না নিজেকে। শরীর আলগা করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম আমি। জ্ঞান যখন ফিরল তখন আমি একটি পর্ণকুটিরে শুয়ে আছি, আর আমাকে চারিদিক থেকে ঘিরে আছে সাঁওতালিরা। আমার চোখ খুলতে দেখে তারা যেন একটু আশ্বস্ত হয়েছে বলে মনে হলো। উঠে বসলাম। আমি যেখানে শুয়েছিলাম তার থেকে কিছুটা দূরে একটা চাটাইয়ের উপর শুয়ে আছে এক যুবতী সাঁওতালি মেয়ে। তার আশেপাশেও বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। মেয়েটির সারা গাহাত পায় ক্ষতের দাগ, জায়গায় জায়গায় রক্ত জমে নীল হয়ে আছে। এই মেয়েটি আর পাঁচটি সাঁওতালি মেয়ের চেয়ে কিছুটা আলাদা দেখতে। বাকিদের প্রায় প্রত্যেকেরই গায়ের রং বেশ চাপা, কিন্তু এই মেয়েটি তাদের তুলনায় বেশ খানিকটা উজ্জ্বল। গায়ের রংটা যেন বাদামি কাঁচা হলুদের মতো।
আমার সারা শরীরে তেমন ব্যথা কিছু টের পেলাম না। একজন এগিয়ে এসে আমার হাতে একটা মাটির পাত্রতে জল দিল, আমি খেলাম সে জল। খেয়ে বুঝলাম এটা আসলে জল নয়, কোনো একটা শরবত জাতীয় কিছু, যা খেয়ে দেহে একটা জোর অনুভব করছি। আমার মাথার দিকে দেখলাম আমার ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি সরঞ্জামগুলো রাখা রয়েছে। সেগুলি কাঁধে নিয়ে বেরিয়ে এলাম পর্ণকুটির থেকে। কুটির থেকে বাইরে বেরোতে বুঝলাম এটি হলো সেই নাগ দেবতার মন্দিরের ঠিক পেছন দিকটায়। সকালের আলোতে আশপাশ দেখে বোঝার জো নেই যে গতরাতে ভয়ানক বেশ কিছু ঘটনা ঘটে গেছে। হঠাৎ মনে পড়ে গেল ইন্সপেক্টর পাণ্ডের কথা। আমি তাড়াতাড়ি সেই জঙ্গলটার দিকে এগিয়ে যেতে থাকলাম। ঠিক তেমন সময় নাগদেবতার মন্দিরের পাশ দিয়ে যেতে গিয়ে চোখ পড়ল মন্দিরের ভেতরে, আর দৃশ্য দেখে আমি অবাক। শুধু আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলেই তাদেরও অবাক হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। দেখলাম মন্দিরের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া নাগদেবতার মূর্তি ঠিক কালকে যেমন দেখেছিলাম তেমনই আছে। অর্থাৎ মূর্তি একদম অটুট হয়ে সৌন্দর্যতা ও ভয়ঙ্করতা নিয়ে যেমন ছিল তেমনভাবেই বিরাজমান। চোখে যেন একটু ধাঁধা লাগলো, এটা কিভাবে সম্ভব? কাল রাতেই যে দেখলাম মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, আর আজ কই, মূর্তি তো ভাঙা অবস্থায় নেই। এক রাতের মধ্যে কেউ যে মূর্তিটিকে নতুন করে গড়েছে তা মনে হলো না। এক রাতের মধ্যে এমন একটি মূর্তিকে পুনরায় আগের অবস্থার রূপ দেওয়া সম্ভব নয়। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ঠান্ডা জল গায়ে মাথায় ঢেলে যদি ভালো করে স্নান করতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু মিস্টার পাণ্ডে অত রাতে ওখানে ওই জঙ্গলের মধ্যে কী বা করছিলেন? আর ভেবে উঠতে পারলাম না, ক্লান্ত লাগছিল, এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। ঠিক যে জায়গায় কাল রাতে মিস্টার পাণ্ডের দেহটা পড়েছিল সেখানের মাটিতে এখন কয়েক ফোঁটা রক্তের দাগ ছাড়া আর কিছুই নেই। তবে কি শিয়াল কুকুরে? সে জায়গা ছেড়ে ক্যাম্পের দিকে চলতে থাকলাম। কিছুটা যাবার পরই পথে মংলুর সাথে দেখা। ও বিষণ্ন মুখে এদিকেই আসছে। মংলু হলো ইন্সপেক্টর পাণ্ডে যে কোয়ার্টারে থাকতেন সেখানকার রান্নার লোক। তার সাথে আমার অল্প পরিচয় হয়েছিল। সে আমাকে দেখেই বলল সে নাকি আমাকেই খুঁজতে আসছিল। আসলে মিস্টার পাণ্ডে আমায় বলেছিলেন দুটো দিনের জন্য যখন এখানে আসছি তখন যেন আমি তার কোয়ার্টারেই থাকি। কিন্তু আমি বলি যে প্রকৃতির মাঝে তাঁবু বানিয়ে থাকার রোমাঞ্চটাই আলাদা। তবে এখন মনে হচ্ছে একবার কোয়ার্টারে গিয়ে স্নান করতে পারলেই বোধহয় ভালো হয়। মংলু আমাকে দেখেই কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে জানাই যে বড্ড ক্লান্ত লাগছে, স্নান সেরে সমস্তটা শুনব এবং তাকে বলি এ বেলাটুকু তাদের কোয়ার্টারে একটু জায়গা পেলে খুব ভালো হতো। সেই শুনে আমাকে তখনই সে কোয়ার্টারে নিয়ে যায় এবং স্নান খাওয়া সেরে তার মুখে আমি সবটা শুনি। শুনে মনে হয়েছিল বাইরের লোকেরা ঠিকই বলে, এমনি এমনি কেউ এই জায়গাকে এত ভয় পায় না, তার একটা নির্দিষ্ট কারণ আছে। সব শুনে সেই দিন বিকেলেই সেখান থেকে বেরিয়ে আসি এবং পরের দিন ভোরের মধ্যেই কলকাতা পৌঁছই। যা হয়েছে সমস্তটা ভুলে যেতে চাইছিলাম, আর সেটার জন্যই ব্যাগ থেকে ক্যামেরা বের করে ল্যাপটপে কানেক্ট করে কাজে মগ্ন হতে চেষ্টা করি। কারণ আমার বিশ্বাস কাজই সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। কিন্তু কিছু কিছু দুঃখ বা স্মৃতি এমনই হয় যেগুলো কাজকেই ভুলিয়ে দিতে পারে। ল্যাপটপের সাথে ক্যামেরা কানেক্ট করে আমি যে সাংঘাতিক অবাক হয়েছি তাই শুধু নয়, এমন একটা জিনিস ঘটে গেছে যা চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে মনের মধ্যে ভয়াবহতার গরম বালি ছড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে। আমি জানি আপনি সেটা শোনার জন্যই অপেক্ষা করছেন, তাই তো?
সমস্ত রহস্যেরা নিজেদের প্রকাশ্যে আনবে বলে শ্বাসরুদ্ধ করে আমার জন্যেও সেদিন অপেক্ষা করছিল। সেদিন মঙ্গলুর মুখে কি শুনেছিলাম সেটা বলি তবে। সেদিন স্নান খাওয়া সেরে মঙ্গলুকে ডাকলাম। কোয়ার্টারের বৈঠকখানায় বসে শুনতে থাকলাম আগের রাতে ঘটে যাওয়া অদ্ভুত ভয়ানক ঘটনার বিবরণ। সেদিন সাঁওতালিদের উৎসব থাকার কারণে তারা সকাল থেকেই খুব ব্যস্ত ছিল। এদিকে সকাল হতে না হতেই ফুলমণি বেরিয়ে পড়েছিল জঙ্গলের আনাচে কানাচে প্রজাপতির মতো ডানা মেলে। দুপুরে একবার ঘরে ফিরেছিল বটে, তবে তা কেবল খাবারটুকু খাওয়ার জন্য। এই ফাঁকে বলে রাখি, সেদিন আমি সাঁওতালিদের পর্ণকুটিরে থাকাকালীন যে মেয়েটিকে চাটাইয়ের ওপর সারা শরীরে ক্ষত মেখে শুয়ে থাকতে দেখেছিলাম সেটাই ছিল ফুলমণি। দুপুরের খাওয়া সেরে সে আবার হারিয়ে যেতে চেয়েছিল জঙ্গলের মধ্যে, কিন্তু এমন সময় জঙ্গলের দক্ষিণ দিকে পায়চারি করছিলেন ইন্সপেক্টর পাণ্ডে। ফুলমণির ওপর যে তার অনেকদিন আগে থেকে নজর পড়েছিল তা সে কাউকে বুঝতে দেয়নি, কিন্তু সেদিন ওই নির্জন বনের মধ্যে ফুলমণিকে দেখে সে আর নিজেকে সামলাতে পারেনি। প্রথমে ফুলমণিকে সে তার মনের যৌন কামনার কথা জানায়। মিস্টার পাণ্ডের ধারণা ছিল সাঁওতালি মেয়েরা একটু শহুরে বাবুদের গা ঘেঁষা হয়, তেমনভাবেই আরও দুটো সাঁওতালি মেয়ের সাথে সে তার কামনা মিটিয়েছিল। কিন্তু ফুলমণি তেমন নয়। মিস্টার পাণ্ডের মুখের ওপর সরাসরি না বলে দেওয়ায় সে কিছুটা আশাহত হয়, কিন্তু ফুলমণি সেখানেই থামেনি। সে মিস্টার পাণ্ডেকে বলেছিল তার বাবা এ গাঁয়ের সর্দার, তার বাবার কাছে নালিশ করে সে তার কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই সাঁওতাল গ্রামে বাইরের দুনিয়ার আইনকানুন খাটে না, গ্রামের সর্দার যা ঠিক করবে তাই হবে। এদের শাস্তি দেওয়ার পদ্ধতিটাও সাংঘাতিক, একটা মোটা বাঁশের মধ্যে শক্ত করে বেঁধে জীবন্ত জ্বালিয়ে মারে। ফুলমণির মুখে সেই কথা শুনে মিস্টার পাণ্ডের মনের মধ্যে অনেক দিনের ছাই চাপা আগুনটা দপ করে জ্বলে ওঠে। তার মধ্যে তিনি ছিলেন ঘোর মদ্য প্রকৃতির। যতবারই তার সাথে সামনাসামনি কথা বলেছি আমার নাকে মদের গন্ধ এসেছে, আর মদ্যপ অবস্থায় থাকলে যে মানুষ কী কী করতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসছিল। মিস্টার পাণ্ডে মনে করেন আজই হলো সবচেয়ে ভালো সুযোগ, গ্রামের সবাই পুজো উৎসব এইসব নিয়েই ব্যস্ত থাকবে। তারপর ফুলমণির মুখ চেপে ধরে তাকে পাজা করে তুলে নিয়ে যায় তার কোয়ার্টারের দিকে। কোয়ার্টারে পৌঁছতে মঙ্গলুর চোখে পড়ে সেই ঘটনা। সে অনেক করে মিস্টার পাণ্ডেকে বাধা দিতে চায়, কিন্তু কে শোনে কার কথা। নেশায় থাকলে নিজেকে সিংহের চেয়ে কম কিছু মনে হয় না। সেদিন মিস্টার পাণ্ডেও নিজেকে এই জঙ্গলের সিংহ মনে করছিলেন, আর তার শিকার হিসেবে ছিল একটি হরিণের মতো সুন্দর ফুলমণি। সে তাকে নিয়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে মঙ্গলু অনবরত দরজা ধাক্কিয়ে তাকে এই নারকীয় কর্ম বন্ধ করতে বলে। অনবরত মঙ্গলুর ডাকাডাকিতে মিস্টার পাণ্ডে একসময় বিরক্ত হয়ে দরজা খুলে মঙ্গলুর মুখে এক ঘুষি মেরে তাকে প্রায় অজ্ঞান করে দেয়, ও তারপর আবার ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজার বাইরে অর্ধ চৈতন্য অবস্থায় পড়ে থাকাকালীন মঙ্গলু বারবার শুনেছিল ফুলমণির কাতর কণ্ঠে আর্তনাদ, এবং সে এটাও শুনেছিল ফুলমণি মিস্টার পাণ্ডেকে বারবার বলে উঠছে, তুমি জানো না তুমি কি ভুল করছো, আমি হলাম নাগ দেবতার আশীর্বাদী কন্যা, যতদিন দেবতা থাকবেন ততদিন তোমার নিস্তার নেই। সেই শুনে মিস্টার পাণ্ডে নেশা মাখানো হিংস্র গলায় বলে উঠেছিল, আর যদি তোদের ওই নাগ দেবতায় না থাকে তবে। তারপর নিজের নারকীয় কর্ম শেষ করার পর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যান মিস্টার পাণ্ডে।
বৈঠকখানার এক কোণায় রাখা লোহার রডটা নিয়ে নাগদেবতার মন্দিরের দিকে যেতে থাকেন। এই সব কিছু মঙ্গলু নিজের চোখে দেখেছিল, কিন্তু ওঠার মতো ক্ষমতা তার ছিল না। একেই হাঁড়িয়া খাওয়া শরীর, তার ওপর অমন একটা মোক্ষম ঘুষিতে এসে একেবারে কাবু হয়ে পড়েছিল। তারপর কি হয়েছিল তা সহজেই আন্দাজ করা যায়। সাঁওতালিরা নাচে গানে মগ্ন থাকায় সেই সুযোগে মিস্টার পাণ্ডে নাগদেবতার মূর্তিটি লোহার রডখানা দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেন, কারণ তার মনে তখনও বাজছিল ফুলমণির বলা কথাগুলো, যতদিন নাগদেবতা থাকবেন ততদিন তিনি নিস্তার পাবেন না। তাই তিনি নাগদেবতাকে নিশ্চিহ্ন করতে গেছিলেন, তবে তিনি ভুলে গেছিলেন ভগবান কেবল মূর্তির মধ্যেই বিরাজমান নন, মূর্তিটি কেবল তার প্রতিকৃতি মাত্র। তার শাস্তি সে কিছুক্ষণের মধ্যেই পায়। জঙ্গলের পথ ধরে ফেরার সময় নাগদেবতার রুদ্র রোষ গিয়ে পড়ে মিস্টার পাণ্ডের ওপর, আর যে সর্প তাকে সেদিন আষ্টে পৃষ্ঠে নিজের নাক পাশে আবদ্ধ করে রেখেছিল সেই সর্প স্বয়ং সাঁওতালিদের সেই অতি জাগ্রত নাগদেবতা। তার ভয়ঙ্করতার আভাস সেই রাতে আমি পেয়েছিলাম তাকে নিজের চোখে দেখে। মিস্টার পাণ্ডের আর বাড়ি ফেরা হয়নি সেই রাতে, তবে পরের দিন ভোরে ফুলমণি ক্ষত ভরা দেহ নিয়ে তার নিজের বাড়ি ফিরেছিল। ঈশ্বরের আশীর্বাদী কন্যার ওপর অকথ্য অত্যাচার ও তারপর দেবতার মূর্তি ভেঙে ফেলার উদ্ধত্য ভগবান মেনে নিতে পারেননি। তার শাস্তিস্বরূপ মিস্টার পাণ্ডেকে বরণ করতে হয়েছিল অস্বাভাবিক ভয়ানক মৃত্যু। তারপর কোনো জাদুমন্ত্রের বলেই হোক কিংবা ভগবানের লীলাই হোক, সকাল হবার সাথে সাথে সবাই দেখে যে নাগদেবতার মূর্তি আগে যেমন ছিল ঠিক তেমন অবস্থাতেই ফিরে এসেছে, অর্থাৎ একদম অটুট। ধর্ষকের উপযুক্ত শাস্তি হয়েছে তা বলাই বাহুল্য। তারপর আমি কলকাতা ফেরার পর বাড়িতে পৌঁছে যখন ক্যামেরায় রেকর্ড করা ফুটেজগুলো ল্যাপটপে চালালাম, তখন একটা বিষয় দেখে আরও অবাক হলাম আমি। ক্যামেরায় রেকর্ড করা প্রত্যেকটি ভিডিওই ঠিক ঠিক রেকর্ড হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু এখন প্লে করে দেখছি ভিডিওগুলো ঠিকই চলছে, ভিডিও ডিউরেশনে টাইমটাও দেখাচ্ছে, কিন্তু স্ক্রিন একদম অন্ধকার, শব্দ বলতেও কিছু নেই, কেবল শনশন করে ঝিঝি ডাকার মতো শব্দ হচ্ছে। তার মানে আমার সমস্ত খাটুনি পুরোটাই জলে। কেন জানি না মনে হলো যে ওই সাঁওতালি গ্রামের অদেখা রহস্য ঈশ্বর বোধহয় জনসমক্ষে আনতে চান না, তাই বোধহয় সমস্ত ভিডিও থাকা সত্ত্বেও তার ফুটেজগুলো কোনো এক জাদুমন্ত্রে অন্ধকারে ঢেকে গেছে। তাই একটা স্মৃতিস্বরূপ ত্রিকুটের সাঁওতালি গ্রামের ঘটনাটা লিখে রাখলাম। এখন মনে হচ্ছে সুভাষচন্দ্র নাম হলেই সেই ব্যক্তি যে সাধু ব্যক্তি হবেন এমন কোনো মানে নেই, সত্যি সত্যি সুভাষচন্দ্র একজনই ছিলেন। এখনকার সময় অনেক ব্যক্তির নামই তো অনেক ভগবানদের নামে হয়ে থাকে, কারুর নাম কৃষ্ণ, কারুর নাম রহিম, কেউ বা রাম, কেউ বা আবার শঙ্কর। সত্যি বলতে এগুলোকে আমার ঠিক নাম বলে মনে হয় না, আসল যারা ছিলেন তাদের ক্ষেত্রে এগুলো নাম ছিল, আর এখন যারা তারা কেবলই এই নামগুলোর বদনাম। শুনছিলেন ডি জ্যাক্সের লেখা সাঁওতালিদের নাগ দেবতা। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই জানাবেন, আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো সাঁওতালিদের নাগ দেবতা। আজকের মতো চলি, তবে শুনতে থাকুন, সাথে রাখুন গল্পম্যান।